হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল আকাশ। আজকে রেডমি নোট 8 এই ফোনটি আনবক্সিং করতে চলেছি। এটি 4GB/64GB মডেল আছে আর 10,000 টাকার কাছে ফোনটির প্রাইস পড়েছে। এটা আমি অ্যামাজন থেকে কিনেছি আর এটা হচ্ছে ইন্ডিয়ান প্রাইস, আর বাংলাদেশের প্রাইস দিয়ে 12,000 থেকে 14,000-এর মধ্যে সামথিং কিছু আসতে পারে। এটা মুনলাইট হোয়াইট আছে দেখতে পাচ্ছেন। আর বেশি কিছু বলবো না, যা বলবো আনবক্সিং করতে করতে বলবো। ভিডিওটা গাইস পুরো দেখবেন, খুবই ইউনিক ভিডিও হতে চলেছে। ফোনটা তো দেখতেই পাচ্ছেন কেমন। তাহলে ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেল টেকনিক্যাল কাজ এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে ভিডিওর নিচে একটি রেড কালারের সাবস্ক্রাইব বাটন, যে বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করেন, আর তার সাথে সাথে লাইক লাইক ক্লিক করুন নতুন নতুন ভিডিওর আপগ্রেড আর নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলুন শুরু করে। সো গাইস, দেখতে পাচ্ছেন এটা অ্যামাজনের প্যাকিং আছে। তো এটাকে এখন করব আনবক্সিং। তো এর জন্য একটা ছুরি নিয়েছি। তো চলুন বক্স ওপরের যে প্লাস্টিকের যে প্যাকেটটা আছে এটিকে কাটা যাক। এখানে দেখুন দেখুন ফোনের প্রাইসটা হচ্ছে 9,998 টাকা ফোনের প্রাইস। দেখুন বিলটা কতটা বড় এসছে দেখতে পাচ্ছেন, এতটা বড় দেখুন। তো এমন বিল নতুন দেখছি অ্যামাজনে। তো এটাকে সাইডে রাখি। এবার আমাদের মেন এটা হচ্ছে আমাদের ফোনের বক্স, দেখতে পাচ্ছেন রেডমি নোট 8। তো সেটা রেডমি নোট 8 মুনলাইট হোয়াইট কালারের আছে দেখুন। আর পিছনের দিকে আমরা আসি। এবার ফোনটিতে বলে রাখি গাইস, 4000 অ্যাম্পিয়ার ব্যাটারি দেওয়া হয়েছে ফোনটিতে, আর তার সাথে দেখুন 18 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে। তো 18 ওয়াটের চার্জার খুবই ফাস্ট চার্জিং হয়, তো আপনাদের চার্জের দিক থেকে কোনো প্রবলেম হবে না। আর এখানে স্ন্যাপড্রাগন 665 ইউজ করা হয়েছে, কোয়েলকম স্ন্যাপড্রাগন। আর ক্যামেরা এখানে দেখুন 4টে ক্যামেরা আছে, একটা 48 মেগাপিক্সেল, আর বাদ বাকিগুলো ক্যামেরা আমি তখন ডিটেলস বলছি যখন ফোনটিকে পুরোপুরি খুলবো, বক্স থেকে বার করব। আর এখানে দেখুন গাইস 4GB RAM প্লাস 64GB ফোন মেমোরি দেওয়া হয়েছে, আর নিচে লেখা আছে মেড ইন ইন্ডিয়া দেখুন। এবার চলুন, এখানে দুটো সিল আছে, সিল দুটোকে ব্রেক করি। আপনারা জানেন গাইস, অ্যামাজনে এই ফোনটি কিন্তু কেনা প্রচুর প্রবলেম হচ্ছিল, অর্ডারই দেওয়া যাচ্ছিলো না। তো আমারও অনেক দিন লেগে গেছে, প্রথমে আমি অর্ডার দিতে পারিনি, তো শেষমেশ অর্ডারটা হয়ে গেছে। এবার ফোনটা কিন্তু আমার 2 দিনে ডেলিভারি হয়ে গেছে, মানে আমি কালকে অর্ডার দিয়েছি আর আজকে আমার ফোনটা কিন্তু ডেলিভারি হয়ে গেছে। তো চলুন বক্সটিকে খুলি, দেখা যাক বক্সের মধ্যে কী কী আছে। প্রথমে তো এটা আছে, এটার মধ্যে আই থিঙ্ক ফোনের কভার বা গরিলা গ্লাস কিছু একটা থাকবে, স্ক্রিন প্রোটেক্টর, সিম ইনজেক্ট টুল দেখতে পাচ্ছেন, কভার থাকবে আই থিঙ্ক, হ্যাঁ যেটা ভেবেছি সেটাই। তো এখানে ফোনের একটা কভার আছে আর কিছু গাইড আছে দেখুন, এগুলোকে সাইডে রাখি। এটা দেখুন আমাদের কভার, এটাকে বাইরে বার করি। এটা পুরো ট্রান্সপারেন্ট আছে দেখুন, কোনো কালারে দেওয়া হয়নি, তো খুবই নরম দেখতে পাচ্ছেন। এবার এখানে দেখুন, এটা হচ্ছে আমাদের মেন ফোন, ফোনটাকে বাইরে বার করি গাইস, অসাম লুক গাইস দেখুন, অসাম লুক পুরো ফোনটির লুক দেখুন গাইস, মুনলাইট হোয়াইট। তো প্রথমে আমি ব্লু কালারটা কিনতে যাচ্ছিলাম, বাট ব্লু কালারটা একটু অর্ডারের প্রবলেম হচ্ছিলো বাই করার জন্য, মানে আউট অফ স্টক হয়ে গেছিলো, যার জন্য আমি এটা অর্ডার করেছি। তো কালারটাও কিন্তু দারুণ কালার গাইস। এটাকে রাখি সাইডে। এবার সেকেন্ড যাই, কী আছে দেখি। এখানে দেখুন গাইস আমাদের ডাটা কেবল, এখানে দেখুন আমাদের গাইস ডাটা কেবল, ডাটা কেবলটা আছে টাইপ সি পোর্ট দেখতে পাচ্ছেন, টাইপ সি পোর্ট আছে, ইউএসবি টাইপ সি। আর এখানে আমাদের 18 ওয়াটের চার্জার, তো গাইস 18 ওয়াটের চার্জার সাথে ইউএসবি টাইপ সি আপনাদের খুবই
ফাস্ট চার্জ করে দেবে, আর ইউএসবি টাইপ সি দিয়েছে, খুবই ভালো কথা। আর বক্সটির মধ্যে আর কিছু নেই, চার্জার জাস্ট আছে আর একটা ফোনের কভার। তো দেখুন ফোনের কভার, আর সাইডে দেখুন খুবই প্রিমিয়াম লুক করেছে ফোনটিতে। গাইস ফোনটি দেখে কিন্তু খুবই প্রিমিয়াম লুক লাগছে। সাইডে দেখুন একটা স্টিল কালার আছে, পিছনটাতে দেখুন পুরো গ্লাস বডি আছে, দারুণ কালার করেছে। এবার আমরা ওপরে যে হালকা একটা প্লাস্টিকের কভার আছে এটাকে আমরা সরিয়ে দেব, স্ক্রিন পেপার যেটা আছে। দেখুন অসাধারণ। এবার এখানে দেখুন গাইস, আমাদের সাইডে আমরা একটা পাওয়ার বাটন পাচ্ছি, আর তার উপরে ভলিউম ডাউন আপ ডাউনের বাটন, আর উপরের দিকে আমরা এয়ার ব্লাস্টার, এখানে দেখুন এয়ার ব্লাস্টার আছে, আর সাথে আছে মাইক, আমাদের যে সেকেন্ডারি মাইক হয় এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি মাইক। এবার পিছনে গাইস, পিছনে আমাদের ইউএসবি টাইপ সি পোর্ট, তার সাথে আছে স্পিকার, প্রাইমারি স্পিকার, আর এখানে দেখুন আমাদের ইয়ারফোনের 3.5mm যে জ্যাক আছে এটা তার জন্য, আর নিচে এখানে প্রাইমারি মাইক আছে, আর আমাদের চার্জারের পোর্ট। এবার সাইডের দিকে দেখুন, এখানে আছে আমাদের সিমের জন্য ট্রে আছে। তো এটাকে আমরা খুলে দেখব সিম ট্রে। দেখুন এটা সিম ইনজেক্ট টুলটা, দেখুন কতটা ছোট্ট, এটাকে আমরা এখন খুলব। দেখুন দেখুন গাইস এটাকে আমরা খুলেছি। এখানে কিন্তু আপনি দুটো ন্যানো সিম ইউজ করতে পারবেন, এটা কিন্তু কোনো হাইব্রিড সিম সল্ট না, দুটো ন্যানো সিম প্লাস আপনি একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, যেটি 512 GB মেমোরি কার্ড আপনি কিন্তু এর মধ্যে ইউজ করতে পারবেন, আর দুটোই ন্যানো সিম আপনাকে ইউজ করতে হবে। এবার এটাকে আমরা আবার যেমন ছিল লাগিয়ে দেবো। এবার আমরা গাইস ডিসপ্লে আর ক্যামেরার কথা বলি। এখানে ডিসপ্লেতে 6.3 inch ডিসপ্লে সাইজ দেওয়া হয়েছে, তার সাথে রেজুলেশান হচ্ছে 1080x2280 রেজুলেশান, আর নিচে দেখতে পাচ্ছেন একটা রেডমির লোগো আছে দেখুন। আর ডিসপ্লেতে ইউজ করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 2.5D ডিসপ্লে এটা। আর উপরের দিকে আমরা যদি দেখি ডিসপ্লে, একটা দেখবেন 13 মেগাপিক্সেলের ক্যামেরা আছে ওপরে, আর ব্যাকে দেখুন যে চারটি ক্যামেরা আছে, একটি কিন্তু 48 মেগাপিক্সাল, তার সাথে আছে একটা 8 মেগাপিক্সাল প্লাস 2 মেগাপিক্সাল প্লাস 2 মেগাপিক্সাল, আর এখানে দেখুন একটি ফ্ল্যাশ এখানে দেওয়া হয়েছে, এটা সিঙ্গেল ফ্ল্যাশ, ডুয়েল ফ্ল্যাশ না, আর এটা এআই ক্যামেরা। আর পিছনে দেখুন গাইস, এখানে আর একটা রেডমির লোগো আছে দেখতে পাচ্ছেন, আর এখানে আমাদের ফিঙ্গারপ্রিন্ট লক আছে, দেখুন এখানে ফিঙ্গারপ্রিন্ট লক দিয়েছে, আর নিচে রেডমির একটা লোগো। এইবার চলুন আমরা ফোনটিকে ওপেন করে দেখি। এখন চলুন ফোনটি দেখতে পাচ্ছেন গাইস ওপেন হয়ে গেছে, এবার তাড়াতাড়ি সেট আপ করে নিই ফাস্ট ফরওয়ার্ড করে। অবশেষে চলুন গাইস, 10 বছর ওয়েট করার পরে অবশেষে মোবাইলটি ওপেন হয়ে গেছে। এবার দেখে নেই ভিতরে কী কী ফিচার্স দেওয়া হয়েছে। দেখুন এখানে প্রথমেই এমআইয়ের কিছু যেগুলো অ্যাপস থাকে, এমআই ক্রেডিট, পেটিএম, অনেক বাগেরা বাগেরা অ্যাপ এক্সট্রা দেওয়া হয়েছে, যেগুলো আমাদের কোনো দরকারই পড়ে না, যেগুলো আমরা এক্সট্রা আলাদা করে ডাউনলোড করে নিতে পারি প্লে স্টোর থেকে। আই ডোন্ট নো যে কেন দেয় Xiaomi অ্যাপসগুলো। এবার চলুন গাইস ভিতরে সেটিংয়ের মধ্যে গিয়ে দেখি। তো সেটিং এখানে আমরা অ্যাবাউট সেকশানে যাব। এবার অ্যাবাউট সেকশানে এসে দেখুন এখানে অ্যান্ড্রয়েড ভার্সান যেটা আছে 9 আছে, অ্যান্ড্রয়েড ভার্সান অ্যান্ড্রয়েড পাই আছে এটা। আপনারা এখানে অ্যান্ড্রয়েড 10 হয়তো পেয়ে যাবেন খুব শিগগিরই, আপনারা চেক করতে থাকবেন আপডেট।
আর এমআই ইউআই এখানে আছেন দেখুন, এমআই ইউআই 10.3.3.0 এখানে স্টেবল ভার্সন দেওয়া হয়েছে। এটা আপনারা আপডেট করলে 11 পয়েন্ট নতুন একটা বেরিয়েছে, ওটা আপনারা পেয়ে যাবেন। তো হয়তো এই ফোনে খুব শিগগিরই হয়তো আপডেট দিয়ে দেবে, এখন আছে কি না জানি না যেহেতু আমি নেট ইন্টারনেট কানেক্ট করিনি। এখানে দেখুন 64 জিবি টোটাল স্টোরের মধ্যে আপনারা ফ্রি পাচ্ছেন, 49.22 জিবি অ্যাভেলেবেল ফোনের মধ্যে ফ্রি পাবেন। আর ফোনটিতে ওকটা কর প্রসেসর আছে যেটা আপনার 2 GHz-এর আছে। আর বলে রাখি ফোনটির যেটা গ্রাফিক্স কার্ড আছে মানে জিপিইউ আছে 600, অ্যাড্রেনো 610 আছে। আপনারা এখানে গেমিং যদি খেলতে চান ফোনটিতে, আপনাদের গেমিং পারফরমেন্সও খুবই ভালো হবে ফোনটির মধ্যে। আর এই ফোনের একটা ক্যামেরা রিভিউ আপনাদেরকে দেখাবো খুব শিগগিরই, তো ক্যামেরা রিভিউর জন্য ওয়েট করুন, সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে। তো নেক্সট ভিডিও যেটা আসবে এই ফোনেরই ক্যামেরা রিভিউ দেব। আর কমেন্টে আমাকে জানান ফোনটি কেমন লাগলো, আর ফোনের বিষয়ে যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারেন। আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করুন, আশা করি ফোন আপনাদেরকে ভিডিওটি ভালো লাগলো। আর বাংলাদেশে ফোনটির প্রাইস হতে পারে আই থিঙ্ক 12-13 হাজার টাকা আপনাদের হয়তো বাংলাদেশে প্রাইস হতে পারে। এটা ইন্ডিয়ান প্রাইসে আমি কিনেছি 9998 টাকা, বাংলাদেশে হয়তো 13,000 এমন কিছু হতে পারে। এখানে আমরা ক্যামেরা দেখুন, ক্যামেরাটা অন করেছি, আপনারা ক্যামেরাটা দেখুন, একটা ছবি তুলি, ফোকাসিংটা দেখি, খুবই ফাস্ট কিন্তু এখানে আমাদের ফোকাস করে নিচ্ছে, একটু টাইম লাগছে না। সো গাইস, আমার ওপিনিয়ন ফোনটা সম্পর্কে, ফোনটা ওভারঅল দেখতে গেলে ব্যাটারি 4000, ক্যামেরা 4টে এআই ক্যামেরা প্লাস ডিসপ্লে 6.3 ইঞ্চ প্লাস, যেখানে আপনি অপশান পাচ্ছেন 4K রেকর্ডিংয়ের জন্য। তাছাড়া ফোনের পিছনে দেখছেন লুকটা দেখুন গাইস, পিছনের যে মুনলাইট ওয়ের লুক দেখতে গেলে সাইড দেখুন গাইস, তো ওভারঅল দেখতে খুবই সুন্দর করেছে। ব্যাটারি ঠিকঠাক আছে, র্যাম 4GB 64GB যেটা, তো ওটাও ঠিকঠাক আছে সব ঠিক থেকে। শুধু এখানে স্ন্যাপড্রাগন আছে সেটাও ঠিকঠাক আছে একদম, প্লাস গ্রাফিক্স কার্ডও আছে ঠিকঠাক। তো কোনো দিকে কিন্তু এখানে কম কিছুই রাখেনি শাওমি, একদম প্রাইসটা কিন্তু সব থেকে বড় বড় প্রাইস একদম লো রেখেছে, যেটা হচ্ছে 10,000 একদম প্রাইস লো রেখেছে। এই দামের মধ্যে কিন্তু এতদিনে এত কিলার মানে এত সুন্দর ফোন কিন্তু বেরোয়নি, এটাকে আমি কিলার ফোন বলবো। তো এত খুবই সুন্দর বানিয়েছে ফোনটি, আর খুবই মানে সলিড ফিল হচ্ছে হাতে ধরে একদম, কী বলবো। তো গাইস, আপনি যদি চান অবশ্যই কিনতে পারেন, অবশ্যই কিনুন, আমি সাজেস্ট করবো। ক্যামেরা ডিসপ্লে পুরো ওভারঅল একদম ওকে ফোন আছে, পারফেক্ট ফোন আছে, রেডমি একদম হেভি দামের মধ্যে একটা হেভি ফোন বার করেছে গাইস, তো একদম কিনে নিন বেফিকার। সো এখনকার মতো এই পর্যন্ত গাইস, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আপনারা গাইস লাইক কম করছেন, একটু একটু লাইক করুন, 2000 লাইকের এম রাখলাম এই ভিডিওতে। আর ভিডিওটিকে শেয়ার করুন, ভিডিওটিকে লাইক করুন ভালো লাগলে অবশ্যই, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এই ধরনের ভিডিও আর টিপস অ্যান্ড ট্রিক্স, অনেক ধরনের ভিডিও আমি এই চ্যানেলে নিয়ে আসি, তো আপনাদের খুবই হেল্পফুল ভিডিও হবে। তো বাই বাই, টেক কেয়ার।